স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ লবলৈ ব্রিটিশ আরক্ষী অধীক্ষক জেমস কটক হত্যা করার পরিকল্পনা করেছিল ভগৎ সিং আর সহযোগী সকলে। কিন্তু ভুলবশত সহকারী অধীক্ষক জন চন্দার্সক হত্যা করেছিল। ইয়ার পাছতে ভগৎ সিং আর সহযোগী সকল পলায়ন করেছিল সেই সময়ের অবিভক্ত বর্ধমান জেলালৈ। প্রথমতে আশ্রয় লৈছিল বটুকেশ্বর দত্তর পিতৃগৃহত। কিন্তু আরক্ষীর তীক্ষ্ণ দৃষ্টির রক্ষা পড়া বড় কঠিন আছিল। সেয়ে ঘোষ পরিয়ালর মাটির তলত থাকা একটা গোপন ঘরত আশ্রয় লৈছিল। পূব বর্ধমান জেলার খান্দাঘোষর উইয়ারি গাঁত থাকা এই মাটির তলর ঘরট আছিল ভগৎ সিং আর সহযোগী সকল। চন্দার্সর হত্যার পিছত ভগৎ সিংক এক সুরক্ষিত আশ্রয়স্থলীর প্রয়োজন হয়েছিল। সেয়ে বুটেকেশ্বর দত্তই ভগৎ সিংক লগত নিজের গাঁলে লৈ আহিছিল। প্রথমতে বর্ধমান স্টেশনত উপস্থিত হয়েছিল আর তারপর খোজকাড়ি আহি খান্দাঘোষ পাইছিলহি। খান্দাঘোষত উপস্থিত হয়ে দত্তই প্রথমে ভগৎ সিংক নিজের পিতৃগৃহলৈ নিয়ে। ঘোষ পরিয়ালের এই সুরক্ষিত মাটির তলত থাকা ঘরটির বিষয়ে দত্ত অবগত আছিল। উইয়ারি গাঁর এই ঘরটতে 15 দিন অতিবাহিত করেছিল। সংগ্রামী বটুকেশ্বর দত্তর পিতৃগৃহর কাষতে থাকা এই ঘরট মাটির তলত একটা গোপন ঘর আছিল। কেন্দ্রীয় বিধানসভাত হওয়া আক্রমণের ব্লু প্রিন্ট রচনা করা হয়েছিল মাটির তলত থাকা এই ঘরটতেই। এটা আলমিরার মাজেরে একটা গোপন পথ আছিল আর এইটে মাটির তলর ঘরটলে যাওয়ার পথ। এতিয়া এই ঘরটির অবস্থা সম্পূর্ণ জরাজীর্ণ আর গোপন পথটা এতিয়া পরিণত হয়েছে বাদুকীর বাসস্থানলৈ। এইটো বুটেকেশ্বর দত্তর পিতৃগৃহ আর সেই ঘরটি ঘোষ পরিয়ালর আছিল। ঘোষ পরিয়ালর মূল মহিলা সদস্যগৰাকীয়ে তেতিয়া তেওঁলোকক মাটির তলত থাকা সুরক্ষিত ঘরটোত আশ্রয় দিছিল। বুটেকেশ্বর দত্ত আর ভগৎ সিংয়ে সেই ঘরটির পরে নতুন দিল্লির কেন্দ্রীয় বিধানসভার আক্রমণের পরিকল্পনা করেছিল। ইয়ারপরে প্রথমে স্থানীয় রেল স্টেশনলে গৈছিল আর তারপিছতে বাঙ্কুড়ালে পলায়ন করেছিল। আমাদের এখানে বোয়াইচন্ডী স্টেশন আছে, বিডিআর লাইন যেটা, সেটা বাঁকুড়া হয়ে চলে যাচ্ছে। ওই লাইনে যে ওখানে বোয়াইচন্ডী স্টেশনে চেপে তারপর এখান থেকে পালিয়ে যায়। এটা জরাজীর্ণ রূপ লৈছে স্বাধীনতা সংগ্রামের সময়ের স্মৃতি বিজড়িত এই ঘরটে। অবশ্যই ঘরটির অধিকাংশ ঠাই এতিয়া বসবাসের যোগ্য। ঘোষ পরিয়ালের বর্তমানের প্রজন্মই এই ঘরটি সরকারে সংরক্ষণ করা বিচারিছে। প্রস্তাবের প্রতি ইতিবাচক সঁহাৰি জনাইছে সরকারেও। আমরা চাইছি একটা 15 বছরের বাড়ি করে সরকার থেকে দিক। আমাদের একটি দাবি আছে, বাড়িটি যদি হয়ে যায় আমরা বাড়ি ছেড়ে দিতে ইচ্ছুক। কাকে দিয়ে দেবেন? সরকারকে, যাতে এরা সংরক্ষণ করতে, সংরক্ষণ করে একটা নতুন মিউজিয়াম টিউজিয়াম করে যদি সরকারিভাবে কিছু হয় সেটা চাইছি। জনসাধারণে বিচারে যে সরকারে ঘরটি সংরক্ষণের ব্যবস্থা করক। আমি ঘোষ পরিয়াল আর সরকারের সঙ্গে আলোচনা করে আছো, সরকারে ঘরটির দায়িত্ব গ্রহণ করব পারে আর ঘরটি সংরক্ষণ করব পারে। এই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে, জাননীও প্রেরণ করা হয়েছে। সরকারে এতিয়া কেবল পরিয়ালটির আপত্তি নথকার প্রমাণপত্রের বাবে অপেক্ষা করে আছে। গভর্নমেন্ট থেকে অধিগ্রহণের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, নোটিফিকেশনও হয়ে গেছে, তাদের ওয়ার্ডেনদের জন্য জানাবার জন্য, নো অবজেকশন দেওয়ার জন্য টাইমও দেওয়া হয়ে গেছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা আমাদেরকে হ্যান্ডওভার করে দেয় গভর্নমেন্টকে, হ্যাঁ, এবং আমরা সংরক্ষণ। স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা হওয়া খান্দাঘোষর ঘোষ পরিয়ালের সেই ঘরটি এতিয়াও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে।